প্রবাস জীবনের শত ব্যস্ততা লাগবে, পরিবার পরিজন নিয়ে বনভোজনের আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ফ্রান্স এবং বৃহত্তর চট্টগ্রাম পরিষদ ফ্রান্স। প্যারিস থেকে বেলজিয়ামের সমুদ্র সৈকতে এই বনভোজনের আয়োজন করা হয়। যাত্রাপথে সংগঠনের সভাপতি সুমন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবক বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন দীপঙ্কর বড়ুয়া, সুজয় বড়ুয়া, সুরজিৎ বড়ুয়া, সুনন্দ বড়ুয়া, সৌমেন বড়ুয়া লিটন, বিবারানী বিশ্বাস, উদয়ন বড়ুয়া, বরণ বড়ুয়া সহ আরও অনেকে। গান, কৌতুক, কবিতা আর নানা আয়োজনে মেতে থাকে বনভোজনে অংশগ্রহণকারী যাত্রীরা। সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয় এবং প্রতিবছর এই আয়োজনকে ধরে রাখার কথা ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।